আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার আজকে ভিডিওতে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে, আর একটা নতুন রেসিপি নিয়ে, আর সেটা হচ্ছে আমার খুব পছন্দের একটা শাক রান্নার ভিডিও নিয়ে, আর সেটা হচ্ছে কিভাবে আমি পাট শাক রান্না করি, সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। প্রথমে আমি এখানে পরিমাণ মতো মসুর ডাল নিয়েছি। এবার মসুর ডালগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। এবার একটু পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম। আর ডালটা রান্না করার জন্য, মানে শাকটা রান্না করতে খুব বেশি পানির প্রয়োজন হয় না, খুব বেশি ঝোল লাগে না, একটু মাখা মাখা রান্না করব আমি। আর তার জন্য আমি একটু হালকা কম পানি দিয়েছি। আর এটার মসুর ডালটা রান্না হতে খুব বেশি সময় লাগে না, অল্প, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। বিধে এটাতে বেশি পানি দিই নেই, কারণ দেখা যাবে যে খুব বেশি পানি দিলে দেখা যাবে যে এটা সিদ্ধ হয়ে গলে যাবে, তখন আবার দেখতে সুন্দর লাগবে না, খেতেও ভালো লাগবে না। তার জন্য পানি পরিমাণটা আমি কম দিয়েছি। আর এদিকে আমি একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। অনেকে আবার শাক রান্না করতে পেঁয়াজটা ব্যবহার করে না, এটা যার যার পছন্দ। আমি একটু শাক, আমি সব কিছুতেই পেঁয়াজটা ব্যবহার করি, তার জন্য আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, প্রায় আধা চামচের মতো। আর এখানে দিয়ে দিলাম আধা চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো। তারপর দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে করে ভালোভাবে এটা সিদ্ধ হয়ে যায়। তার জন্য আর খুব বেশি সিদ্ধ করবো না, একটু আধা সিদ্ধ অবস্থায় শাকটা দিয়ে দিব, কারণ না হয় দেখা যাবে যে শাকটা পরে দিয়ে দিলে দেখা যাবে যে ডালটা একেবারে গলে যাবে, তখন আবার দেখতে ভালো লাগবে না। আর এদিকে আমি একটু কাঁচামরিচ কুচি করে দিয়ে দিচ্ছি। আর এখনকার সময় তো বর্তমানে দেখা যায় যে কাঁচামরিচের ভিতরে অতটা ঝাল নেই, তার জন্য কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি করে দিচ্ছি, কারণ এগুলোতে খুব বেশি ঝাল থাকে না। তার জন্য এখানে 5-6টার মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কুচি কুচি করে। অনেকে আবার দুই ভাগ করে মাঝখান দিয়ে পালি করে দিয়ে দেয়, যে যেমনটা পছন্দ করে, দেখতে যার কাছে যেমনটা সুন্দর লাগে সে তেমনটা দিতে পারে। আমি এখানে কুচি কুচি করেই দিয়ে দিচ্ছি, আমার কাছে এভাবে দিতে ভালো লাগে। দেখা যায় যে এটা দিয়ে দিলে আর এটা দেখা যায় না, এটা শাকের সাথে মিশে যায়, তখন আর কেউ ইচ্ছা করলে আর এটা বেছে বেছে ফেলে দেয় না। অনেকে আবার দেখা যায় যে কাঁচামরিচটা আলাদাভাবে বেছে ফেলে দেয়, তার জন্য আমি এভাবে কুচি করে দিই, তাহলে এবার দেখা যাবে যে এটা আলাদাভাবে বেছে আর ফেলে দিতে পারবে না, এটাকে খাওয়া হয়ে যাবে। কারণ কাঁচামরিচের ভিতরে আলাদা একটা ভিটামিন সি আছে, আর এটার অনেক পুষ্টিগুণ অনেক বেশি এটার ভিতরে, তার জন্য এটা আর যেন না ফেলে দেওয়া লাগে, তার জন্য আমি এভাবেই দিই। আর এদিকে আমি ধুয়ে রাখা পাট শাকটা দিয়ে দিয়েছি। পাট শাকটা আমি ভালোভাবে 2-3 বার ধুয়ে নিয়েছি, যাতে করে এতে বালু না থাকে, খুব ময়লা না থাকে তার জন্য। আর এখানে দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে মিশিয়ে দিচ্ছি, যাতে করে ডালগুলো ভালোভাবে মিশে যায়। আর উপর নিচ করে দিলাম, যাতে করে উপর নিচে সবগুলো শাক ভালোভাবে রান্না হয়ে যায়, না হয় দেখা যাবে যে উপরগুলো রান্না হবে আর নিচেগুলো রান্না হবে না। আর এদিকে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিচ্ছি ট্যাংরা মাছ রান্না করার জন্য। প্রথমে কড়াইয়ের পানিগুলো শুকিয়ে নিব, তারপর এতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। যখন পানিগুলো শুকিয়ে আসবে তাতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আমি আবার খুব বেশি তেলের পরিমাণটা একটু কমই ব্যবহার করি, কারণ দেখা যায় যে আমার কাছে তেলটা খুব অতিরিক্ত তেল খেতে ভালো লাগে না, আর দেখা যায় তেল খাওয়াটা তো এতটা খুব বেশি ভালো শরীরের জন্য খুব বেশি ভালো না, তার জন্য আমি তেলের পরিমাণটা একটু কমই ব্যবহার করি, একটু কম করে তেল দেওয়ার চেষ্টা করি, যাতে করে খুব বেশি ক্ষতি না হয়। আর এদিকে আমি পেঁয়াজটা কুচি করে দিয়ে দিচ্ছি। অনেকে আবার দেখা যায় যে অনেক বেশি তেল দিয়ে তরকারি রান্না করে, তাদের কাছে ভালো লাগে, আমার কাছে খুব বেশি অতিরিক্ত মাত্রাতিরিক্ত তেল ভালো লাগে না। বিধে আমি তেলের পরিমাণটা কম দিয়ে থাকি অনেকের কাছে, কারণ কম লাগতে পারে। আমি আমার যেমনটা খেতে আমি অভ্যস্ত, আমি তেমনটাই দিয়ে দিলাম, আপনারা কম বেশি করে নিতে পারেন। আর এদিকে আমি পেঁয়াজটা দেখতে দেখতে কুচি করে দেওয়া হয়ে গেল। অনেকে আবার দেখা যায় যে মাছ ভুনাতে পেঁয়াজটা একটু বেশি করে দেয়, আমি একটু বেশি করে দিচ্ছি। আর এখানে আমি রসুন কুচি করে দিচ্ছি, 2 কোষ রসুন কুচি করে দিয়ে দিলাম। কেউ চাইলে রসুন বাটাটাও দিতে পারেন, এটা কোনো অসুবিধা নেই, আমার কাছে রসুন বাটাটা করা ছিল না বিধা, আমি এখানে রসুনটা কুচি করে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিব 3-4টা কাঁচামরিচ কুচি, কারণ দেখা যায় যে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলে মাছের, ছোটো মাছের রঙটা লাল বর্ণ হয়ে যায়, দেখতে সুন্দর লাগে না, একটু হলুদ বর্ণ হলে দেখতে সুন্দর লাগে, তার জন্য আমি লাল মরিচের গুঁড়োটা একটু কম ব্যবহার করবো বিধা, একটু কাঁচামরিচটা বেশি করে দিয়েছি, এতে করে দেখতে একটা সুন্দর কালার আসবে আর খেতেও ভালো লাগবে। আর এবার আমি দিয়ে দিব একটু হলুদের গুঁড়ো,
প্রায় আধা চামচের মতো, প্রায় আধা চামচের মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। আর এখানে আমার হলুদের গুঁড়োর ভালোই কালার আসে, তার জন্য আমি এখানে পরিমাণটা কম করে দিচ্ছি। আর মরিচগুঁড়োরও ভালোই ঝাল আসে, তার জন্য একটু পরিমাণ কম করে দিচ্ছি। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। আমি এখানে আধা চামচের মতো লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর আধা চামচের মতো ধনিয়ার গুঁড়ো, এক চামচের মতো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর আধা চামচের মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে তা ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। আর এখানে ধুয়ে রাখা আমি ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম। এবার তা ভালোভাবে নেড়েচেড়ে উল্টে পাল্টে একটু ভেজে নিব। খুব বেশি ভাজা যাবে না, কারণ এসব মাছ তো ছোটো মাছগুলো একটু নরম থাকে, খুব বেশি ভাজতে গেলে দেখা যাবে যে ভেঙে যাবে। তার জন্য একটু হালকা উল্টে পাল্টে নেড়েচেড়ে আগে একটু কষিয়ে নিব। আর এদিকে আমি শাকটা দেখতেছি যে কতটুকু রান্না হলো, আবার কোনো বেশি গলে যাচ্ছে কিনা ডালগুলো, বা শাকটা বেশি নরম হয়ে যাচ্ছে কিনা, তার জন্য একটু খেয়াল করে নেড়েচেড়ে দিচ্ছি। আর দেখতে দিতে আমার শাকটা একেবারে মাখামাখা হয়ে গেল, প্রায় রান্নাও হয়ে আসলো, একটু বেশি মাখামাখা হয়ে গেছে, তার জন্য একটু পানি অ্যাড করে নিব, কারণ এতটা শুকনোও ভালো লাগবে না খেতে, একটু ভিজা ভিজা হলে খেতে ভালো লাগবে, আবার অতিরিক্ত ঝোল হয়ে গেলে তখন আবার ভালো লাগবে না, পানি পানি লাগবে তখন আবার খেতে ভালো লাগবে না। আমি একটু মাখামাখা রাখবো, তাই সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিলাম। আর এদিকে মাছটাও ভাজা হয়ে যাচ্ছে, এটা একটু নেড়েচেড়ে দিব যাতে করে আবার পুড়ে না যায়। একটু উল্টে পাল্টে দিব যাতে করে এপাশ ওপাশ ভালোভাবে একটু ভাজা হয়ে যায়, আস্তে আস্তে উল্টে পাল্টে দিতে হবে যাতে করে আবার মাছগুলো ভেঙে না যায়। তার জন্য খুব যত্ন সহকারে ছোটো মাছগুলো রান্না করতে হয়, কারণ দেখা যায় যে না হয় ভেঙে যায় না হয় গলে যায়, তার জন্য মাছটা তখন দেখা যায় যে বের হয়ে গেলে বা ভেঙে গেলে তখন আবার দেখতে সুন্দর লাগে না, খেতেও ভালো লাগে না, তার জন্য একটু আস্তে আস্তে নেড়ে দিতে হয়। আর এদিকে আমি এটা ভাজা হয়ে গেল, তার জন্য একটু পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম এটা রান্না হওয়ার জন্য। অনেকে আবার ট্যাংরা মাছের ঝোল ঝোল খেতে পছন্দ করে, অনেকে আবার মাখা ভুনা টাইপসের খেতে পছন্দ করে, যে যেমনটা পছন্দ করে সে তেমনটা ঝোল অ্যাড করে নিতে পারে। আমি একটু ঝোল ঝোল রান্না করব, তার জন্য একটু পানি পরিমাণটা বেশি দিয়েছি, আর এটা একটু ভালো কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে রান্না করে, মানে একটু ভালো করে জাল করে রান্না করব বিধায় একটু পানি পরিমাণটা একটু বেশি দিয়েছি, আর একটু হালকা মাখা মাখাও ঝোল রাখবো, তার জন্য একটু বেশি পানি দিয়েছি। অনেকের কাছে এটা বেশি পানি লাগতে পারে, তার জন্য বলে দিচ্ছি, কারণ আমি একটু বেশি ঝোল রাখবো। আর এদিকে আমার শাক রান্নাটা আবার একটু দেখে নিব, আবার পুড়ে যাচ্ছে কিনা বা বেশি শুকিয়ে যাচ্ছে কিনা সেটা খেয়াল রাখবো। মসুর ডালটা আবার কোনো বেশি গলে যাচ্ছে কিনা, খুব বেশি গলে গেলে আবার দেখতে ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না, একটু ডালটা দেখা গেলে তখন দেখতে সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। এটা একটু নেড়েচেড়ে দিব, আর একটু লবণের পরিমাণটা কম লাগতে সুবিধা একটু আরেকটু লবণ অ্যাড করে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আবার মিশিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে সবগুলো ভালোভাবে মিশিয়ে দিলাম। দেখতে দেখতে শাকগুলো প্রায় রান্না হয়ে আসলো, ডালগুলো সিদ্ধ হয়ে গেছে, আর শাকটাও প্রায় রান্না হয়ে গেছে। পাট শাক রান্না করতে খুব বেশি সময় লাগে না, খুব অল্প সময়ের ভিতরে খুব দ্রুত রান্না করে ফেলা যায়, অনেক বেশি সময় লাগে না, কারণ দিয়ে এটা এইসব শাকগুলো একটু নরম টাইপের থাকে, তো তার জন্য এগুলো তাড়াতাড়ি রান্না হয়ে যায়, এগুলো রান্না করতে খুব বেশি সময় লাগে না। আর এদিকে আমি তেলের বাগার দেওয়ার জন্য একটু চুলা একটা কড়াই বসিয়ে দিলাম, আর তাতে এবার এটা পানিটা শুকিয়ে আসলে একটু পরিমাণ মতো তেল দিয়ে দিব। পানিটা দেখতে দেখতে শুকিয়ে গেল, এবার এতে পরিমাণ মতো একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, কারণ আমি প্রথমে তো শাক রান্না করার সময় ডালের ভিতরে তো কাঁচা কোনো তেল দিই নাই, তার জন্য এখন এখানে একটু তেল দিয়ে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে একটু তেল, পেঁয়াজ আর রসুন কুচিটা ভেজে নিব তেলের মধ্যে। অনেকে আবার দেখা যায় যে ডালের ভিতরে কাঁচা তেলটা দিয়ে দেয়, তখন আর আলাদাভাবে শাকের ভিতরে তেল মারে না, মানে তেলের বাগারটা দেয় না, এটা যার যার পছন্দ। আমি একটু তেলটা দিয়ে দিব লাস্টে, একটু পেঁয়াজটা ভেজে, পেঁয়াজ আর রসুন কুচি ভেজে তেলটা দিয়ে দিব, তাহলে একটা দেখতে সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে, একটা আলাদা একটা রসুনের আর পেঁয়াজের গ্রান আসবে, তখন খেতে ভালো লাগবে। আমি এভাবেই দিই, আমার কাছে এভাবে দিয়ে দিলে লাস্টে ভালো লাগে, একটু তেল মেরে দিলে ভালো লাগে, তার জন্য আমি এভাবে একটু পেঁয়াজ আর রসুন কুচিটা ভেজে নিব। মানে একটু লালচে বর্ণ করে ভেজে নিব, আবার খুব বেশি কালো করবো না, একটু লাল লাল বর্ণ হলে একটু বাদামি কালার হয়ে আসলে তারপর নেমে ফেলবো।
একটু বাদামি বর্ণ হলে আমি এখানে শাকটা ঢেলে দিয়ে দিব, আলাদাভাবে আর ওই পাতিলে দিব না, আজকে একটু এভাবেই ঢেলে দিব। ঢেলে দিয়ে তারপর মিশিয়ে নিব এবার সবগুলো তেলের সাথে। এবারে শাকগুলো ভালোভাবে নেড়েচেড়ে উল্টে পাল্টে মিশিয়ে দিব, যাতে করে ভালোভাবে পেঁয়াজ আর রসুন কুচিগুলো যে বেরেস্তাগুলো হয়েছে সেটা যাতে ভালোভাবে মিশে যায়, তার জন্য উল্টে পাল্টে একটু নেড়েচেড়ে দিয়েছি। আর দেখতে দেখতে আমার পাট শাক রান্না রেডি হয়ে গেল। আমার পাট শাক রান্নাটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন। দেখতে দেখতে মাশাল্লাহ সুন্দর একটা কালারও আসলো আর একটু মাখা মাখা হলো। আর এদিকে আমার ট্যাংরা মাছটাও প্রায় রান্না হয়ে আসলো, এখানে ঝোলটাও শুকিয়ে গিয়েছে। এবার তাতে আমি একটু নেড়েচেড়ে উল্টে পাল্টে পরে একটু ধনিয়া পাতা দিয়ে দিব, ঝোলটা আর একটু শুকিয়ে নিব। এত বেশি ঝোল রাখবো না, আবার খুব বেশি ঝোল রাখলেও আবার অতটা টেস্ট আসে না, একটু মাখা মাখা রাখলে একটু ভালো লাগে। আর কেউ চাইলে পুরোটাই ঝোলটা শুকিয়ে নিতে পারেন, এটা যার যার পছন্দ। আমি মাঝে মাঝে শুকিয়ে রান্না করি, মাঝে মাঝে একটু ঝোল ঝোল রান্না করি, আজকে একটু ঝোল ঝোলটা রান্না করব। এসব ছোটো মাছের ভিতরে একটু টমেটো কুচি দিয়ে দিলে আলাদা একটা আরেকটা টেস্ট আসে, সুন্দর একটা কালারও আসে। এখন তো টমেটোর অতটা সিজন নেই, তার জন্য দেখা যায় যে অত বাসায়ও ছিল না, তার জন্য আর টমেটোটা দিই নাই। আমি একটু ধনিয়া পাতা ছিল, ধনিয়া পাতাটা কুচি করে দিয়ে দিব, তাহলে সুন্দর একটা ঘ্রাণ আসবে আর খেতেও ভাল লাগবে। যে কোনো ছোটো মাছ রান্না করতে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলে সুন্দর একটা কালার, মানে সুন্দর একটা টেস্ট আসে আর সুন্দর একটা ঘ্রাণও আসে, দেখতেও ভাল লাগে আর খেতেও ভাল লাগে। এবার ধনিয়া পাতাগুলো একটু নেড়েচেড়ে উল্টে পাল্টে মিশিয়ে দিব, সুন্দরভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিব। আমার আজকের ট্যাংরা মাছ রান্নাটা আপনাদের কেমন লাগলো তাও অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন। ট্যাংরা মাছ আর পাট শাক রান্নাটা কেমন হলো, আপনাদের কেমন লাগলো আমার আজকের রান্নাটা সেটা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না।